ফার্স্ট বলছে যে একটা ট্রায়াঙ্গেল তিনটে সাইড দেয়া রয়েছে এবার সেই ট্রায়াঙ্গেলটা একটা রাইট ট্রায়াঙ্গেল কিনা সেটা আমাদের দেখতে বলেছে তিনটে সাইড কত বলেছে একটা বলছে 3 সেমি একটা বলছে 8 সেমি আর একটা বলছে 6 সেমি এবারে বলছে যে এই সাইড গুলো একটা রাইট ট্রায়াঙ্গেল কিনা সেটা আমাদের দেখতে হবে তো আমরা কি রকম ভাবে করব দেখো তো আমরা প্রথমে ছোট দুখানা সাইড কে নিচ্ছি 3 আর 6 টাকা নিলাম এই ছোট সাইড গুলোকে আমরা একটাকে ধরে আরেকটাকে ধরে বেস। বুঝতে পারলে যে দুখানা ছোট সাইড দেওয়া রয়েছে এই ছোট সাইডগুলোকে গুলোকে একটাকে আমরা ধরে নিচ্ছি পারপেন্ডিকুলার একটাকে ধরে নিচ্ছি বেস তোমরা এটাকেও বেস ধরতে পারো এটাকেও পারপেন্ডিকুলার ধরতে পারো অসুবিধা নেই তবে সবসময় মাথায় রাখবে ছোট ধরতে হবে আর বড় যে সাইডটা দেওয়া রয়েছে সেই বড় সাইড থেকে আমরা ধরে নেব এইচ এইচ মানে হচ্ছে হাইপোটেনিয়াস এবার আমাদের দেখতে হবে যে এখানে বেসিস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকাল টু এইচ এস স্কোয়ার আসছে কি না বেসিস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকাল টু যদি এইচ এস স্কোয়ার আসে মানে হাইপোটেনিয়াস এর স্কোয়ার আসে তাহলে বলা যেতে পারে যে তিনটে সাইড হচ্ছে একটা রাইট ট্রায়াঙ্গেলের তো এখানে আমরা বেস বলতে ধরেছিলাম তিন সেন্টিমিটার বি বলতে ধরেছিলাম সিক্স সেন্টিমিটার

মানে ছোট দুটো সাইডের মধ্যে যে কোনো একটা সাইডকে আমরা পি ধরে নিচ্ছি আর একটাকে আমরা বি ধরে নিচ্ছি আমরা পাঁচটাকে ধরে নিলাম পারপেন্ডিকুলার আর বেসটাকে ধরে নিলাম টুয়েলভ মানে পারপেন্ডিকুলারটাকে আমরা পাঁচ ধরছি বেসটাকে আমরা টুয়েলভ ধরছি মানে বড় যে সাইডটা রয়েছে এই তিনটে সাইডের মধ্যে সবথেকে বড় যে সাইডটা রয়েছে সেটা হচ্ছে এইচ তো আমরা এইচটা ধরে নিচ্ছি এবার আমরা কি করব পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার কত হচ্ছে দেখব তো পারপেন্ডিকুলার স্কোয়ার বলতে কত হবে এখানে হবে পাঁচের স্কোয়ার বেস বলতে কত হচ্ছে বেস বলতে হচ্ছে টুয়েলভ তাহলে এখানটা আছে টুয়েলভের স্কোয়ার তাহলে কত পাচ্ছি পাঁচের স্কোয়ার মানে হয়ে যাচ্ছে টোয়েন্টি আর বেসের স্কোয়ার মানে টুয়েলভের স্কোয়ার করলে হয়ে যাচ্ছে ওয়ান ফোর ফোর তাহলে যোগ করলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে ওয়ান সিক্স নাইন নেক্সট আমরা এইচের স্কোয়ার করবো এইচের স্কোয়ার বলতে হচ্ছে তেরো স্কোয়ার তাহলে এখানটা পাওয়া যাচ্ছে ওয়ান সিক্স নাইন

সাইডগুলো দেওয়া হচ্ছে থ্রি ফাইভ ফোর আমি একটা এক্সাম্পল দিচ্ছি তো সব থেকে ছটাকে আগে লিখেছি তাহলে তিনটা আগে বসবে তারপরে বসবে চারটা তারপরে বসবে সব বড়টা বড়োটা পাঁচটা তো এই ছোটো সাইডগুলোর মধ্যে যে কোনো একটাকে আমরা পারপেন্ডিকুলার ধরছি একটাকে আমরা বেস ধরছি তাহলে বড়ো সাইডটা হচ্ছে এইচ এইচ মানে হচ্ছে হাইপোটানিয়াস নেক্সট আমাদের দেখতে হবে যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এইচ এস স্কোয়ার হচ্ছে কিনা যদি এটা হয় তাহলে বলা যেতে পারে যে এটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল নেক্সট কোয়েশনটা কী বলছে দেখো বলছে এটা দশ মিটার লম্বা ল্যাডার রয়েছে সেই ল্যাডারটা একটা ওয়ালের সঙ্গে লাগানো রয়েছে তো ওয়ালটার বেস থেকে ছ মিটার দূরে বেসটা রয়েছে তাহলে বলছে ওয়ালটা কতখানি লম্বা জায়গাটা বুঝবে ধরে নেওয়া যাক এই হচ্ছে ল্যাডার তো এই ল্যাডারটা বলে দিয়েছে টেন মিটার ল্যাডারটা বলে দিয়েছে টেন মিটার এই হচ্ছে ওয়াল ওয়ালটার বেস থেকে ল্যাডারটার বেস রয়েছে কতখানি দূরে না ছ মিটার দূরে মানে ওয়ালটার বেস থেকে ল্যাডারটার বেস রয়েছে ছ মিটার দূরে এবার তাহলে বলছে যে ওয়ালটা কতখানি লম্বা এটা আমাদের বার করতে বলেছে তাহলে দেখো এইচ দেওয়ার ছবিটা দেখেই বুঝতে পারছো বি দেওয়ার তো এই রাইট ট্রাইঙ্গেলটার পিটাকে বার করতে হবে কত হবে সেটা আমাদের বার করতে হবে তো কি অ্যাপ্লাই করবো আমরা পারপেন্টিকুলার স্কোয়ার প্লাস বিসে স্কোয়ারিকালটা হচ্ছে এইচ এর স্কোয়ার তাহলে পিটা তো আমাদের বার করতে হচ্ছে বি এর জায়গায় বসবে সিক্স তাহলে এখানে হচ্ছে সিক্স এর স্কোয়ার এইচ এর জায়গায় বসবে টেন তাহলে হচ্ছে টেনের স্কোয়ার তাহলে পি স্কোয়ারিকালটা কত হবে

নেক্সট কোশ্চেনে বলছে একটা চব্বিশ মিটার লম্বা একটা তারকে বাঁধা হয়েছে কার সাথে না একটা আঠারো মিটার লম্বা পোল থেকে ধরে না যাক এই হচ্ছে ওয়ারটা এই ওয়ারটা বলছে চব্বিশ মিটার লং পোলটা হচ্ছে আঠারো মিটার লং মানে এই পোলটা হচ্ছে আঠারো মিটার লং তাহলে এই ওয়ারটা পোলটা থেকে কতখানি দূরে রয়েছে মানে এই ডিস্টেন্সটা কত সেটা আমাদের বার করতে হবে ওয়ারটা বলছে চব্বিশ মিটার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে চব্বিশ মিটার এই লেন্থটা হচ্ছে 24 মিটার পোলটা হচ্ছে 18 মিটার তাহলে বলছি বেসটা কত এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখে বুঝতেই পারছো তো এখানে পি দেওয়া রয়েছে বিটা আমাদের বার করতে হবে আর এইচ ও দেওয়া রয়েছে এইচ দেওয়া রয়েছে 24 মিটার তো সেম ফর্মুলা अप्लाई করছি পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এইচ স্কয়ার তো পি বলতে রয়েছে 18 তাহলে এখানে বসবে 18 স্কয়ার

এত সেন্টিমিটার তাহলে আমরা বেসটা পাচ্ছি সিক্স রুট সেভেন সেন্টিমিটার এটা হচ্ছে আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স সাথে বলছে দুখানা পোল রয়েছে একটা পোল হচ্ছে সিক্স মিটার একটা হচ্ছে ইলেভেন মিটার এবার এই দুখানা পোলের ফিটের মধ্যে ডিসটেন্স হচ্ছে টুয়েলভ মিটার তাহলে বলছে ডিস্টেন্স বিটুইন দেয়ার টপস মানে ধরে নেওয়া যাক এ বি হচ্ছে একটা পোল আর সিডিও চার একটা পোল এবার এবি পোলটা কত বলছে এবি পোলটা বলছে ইলেভেন মিটার এবি পোলটা বলছে ইলেভেন মিটার সিডি পোলটা বলছে সিক্স মিটার দুখানা পোলের মাঝখানের ডিস্টেন্সটা মানে বিডিটা বলছে টুয়েলভ মিটার তাহলে আমাদের এসি কত হবে সেটা বার করতে বলেছে এসি মানে এই ডিস্টেন্সটা কতটা আমি সেটা বার করতে বলেছি তোমরা কি করে বার করব দেখো তার জন্য কি করা হয়েছে সি পয়েন্টটা থেকে সি পয়েন্টটা থেকে আমরা বিডি এটার সাথে প্যারালাল করে একটা লাইন টেনেছি সি পয়েন্ট দিয়ে এটার সাথে প্যারালাল করে এই লাইনটাকে টানলাম তো এই পয়েন্টটার নাম দিয়ে দেওয়া যাক ই মানে সিটা আমরা এঁকেছি তো এখানে দেখো সিডি দেওয়া ছিল তাহলে আমরা যেহেতু এই লাইনটাকে আর এই লাইনটাকে প্যারাল ভাবে এঁকেছি তাহলে বলা যেতে পারে এটা সিক্স মিটার হলে এটা হচ্ছে সিক্স মিটার এবার দেখো এই পুরো সাইডটা কত দেওয়া ছিল এই পুরো সাইডটা দেওয়া ছিল ইলেভেন এই ইলেভেন এখান থেকে এতটা দেওয়ার ইলেভেন তার মধ্যে এই মাপটা পেয়ে ইলেভেন মাইনাস সিক্স তাহলে হচ্ছে ফাইভ মিটার পুরোটা দেওয়া ছিল ইলেভেন এই মাপটা দেওয়া ছিল সিক্স তাহলে এই কত হচ্ছে ইলেভেন মাইনাস সিক্স তাহলে হচ্ছে ফাইভ মিটার তাহলে এই মাপটা আমরা পেলাম পাঁচ মিটার আচ্ছা বেস বিডি কত দেওয়া ছিল বিডিটা দেওয়া ছিল মিটার বিডি দেওয়া ছিল মিটার মানে বিডি যেটা হবে কত হবে টুয়েলভ মিটার তাহলে ইসিটা আমরা পেয়েছি টুয়েলভ মিটার এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এটা হচ্ছে একটা রাইট ট্রায়াঙ্গেল দেখে বুঝতে পারছো এর পারপেন্ডিকুলারটা দেওয়া রয়েছে আমাদের এইচ টা বার করতে হবে তো পারপেন্ডিকুলার কত পারপেন্ডিক এইচ বার করতে হবে কি করে বার করবো এইচ এর স্কোয়ারিকটা হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস এর স্কোয়ার তাহলে এখানটায় হবে পি এর জায়গায় বসবে পাঁচের স্কোয়ার মানে পি স্কোয়ার জায়গায় বসবে পাঁচের স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় বসবে টুয়েলভ

আমি সি পয়েন্ট থেকে এটার সাথে প্যারাল করে এই লাইনটাকে নাম এবার দেখো এবার দেখো এই এইখান থেকে এত অব্দি মাপটা দেয়া হচ্ছে এগারো আর এই মাপটা দেয়া হচ্ছে ছয় দুটোকে মাইনাস করলে আমরা এ ইটা পেয়ে যাচ্ছি এই কত পাচ্ছি এইটা পাচ্ছি পাঁচ মিটার আমরা পাঁচ পেয়ে গেলাম ছিল টুয়েলভ মিটার বিডি দেওয়া ছিল টুয়েলভ মিটার তাহলে ইসি কত হবে ইসি টাও হয়ে যাবে টুয়েলভ মিটার নেক্সট আমরা পারপেন্ডিকুলার পেয়ে গেছি পাঁচ বেস পেয়ে গেছি বারো এইচ বার করতে হবে তাহলে এইচ প্লাস

এদের রেশ বলছে চার এই তিন কত হবে তোমরা কি করবো দেখো তোমরা পারপেন্ডিকুলারটাকে ধরে নিচ্ছি ফোর এক্স আর বেসটাকে ধরে নিচ্ছি থ্রি এক্স জায়গাটা বোঝো এদের রেশিও দেওয়া ছিল চার টু তিন তোমরা এটাকে ধরে নিচ্ছি ফোর এটাকে ধরে নিয়েছি থ্রি এত সেন্টিমিটার এবার পারপেন্টিকুলার স্কোয়ার প্লাস বেস এ হচ্ছে এইচ এস স্কোয়ার আমরা জানি পারপেন্টিকুলার বলতে কত হচ্ছে ফোর এক্স বেস বলতে কত হচ্ছে থ্রি এক্স এখানটা বলতে কত হবে এইচ এস স্কোয়ার বলতে হচ্ছে কুড়ি স্কোয়ার তো এখানে ফোর এক্স এর স্কোয়ার এখানটা হচ্ছে নাইন এক্স স্কোয়ার এই কালটা হচ্ছে চারশো কুড়ি স্কোয়ার গুলো হচ্ছে চারশো তো এই দুটোকে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার

আর বেসটাকে আমরা ধরেছিলাম থ্রি এক্স তো এখানেও আমরা এক্স এর জায়গায় চার বসিয়ে দেবো তাহলে এখানে আছে টুয়েলভ সেন্টিমিটার আমি আরেকবার বলছি জায়গাটাকে এখানে দুটো সাইড এর দেওয়া ছিল ফোর ইস টু তিন তো আমরা পারপেন্ডিকুলারটাকে ধরে নিয়েছি ফোর এক্স আর বেসটাকে ধরে নিয়েছি থ্রি এক্স এবার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইচ এর স্কোয়ার তো এখানে পি এর জায়গায় আমরা বসিয়েছি ফোর এক্স বি এর জায়গায় বসিয়েছি থ্রি এক্স আর এইচ এর জায়গায় বসিয়েছি টোয়েন্টি তো এখান থেকে সলভ করে আমরা এক্সটা পেয়ে গেলাম চার